আমি জলফাই দিয়ে টক রান্না করি, তারপরে বেলুম্বু দিয়ে রান্না করি, জলফাই দিয়ে ডাল দিয়েও রান্না করি। আর এই তরকারিটা আমার হাজবেন্ডের খুব পছন্দ, উনি মূলা খুব পছন্দ করে, অনেকজনের মূলা খুব পছন্দ, যেমন আমার হাজবেন্ডের বললাম না খুব পছন্দ আমার মূলা তরকারি। আজকে তোমার খুব পছন্দ জিনিস রান্না করতেছি, এই দেখো দেখছেন, এখানে জল দিয়ে দিছি, মাছ দিয়ে দিছি, এই মাত্র দিছি জল। আমার হাজবেন্ডের মূলা তরকারি খুব পছন্দ, খুব পছন্দ করে উনি। মূলাটা এখন কষানো শেষ হয়ে গেলে আমি এটাতে ইয়া দিয়ে দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ রহমতে আমিও ভালো আছি। অনেকদিন আপনাদের মাঝে কোনো ব্লগ দিই নাই, এখন আবার প্রত্যেক দিন আমি আপনাদের মাঝে ব্লগ দিব, নতুন করে ব্লগ শেয়ার করব। অনেকদিন দিই নাই, দুইটা ব্লগ দিছি, তখন চিন্তা করতেছি আসলে কি করব না কি না করব ভিডিও। আসলে আমার একটা ইচ্ছা যে আমি একটু ব্লগ করি, এই ভিডিওগুলো করি, আমি কি করি না করি আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করতে চাই এতটুকুই। সবার একটা স্বপ্ন থাকে না, এই যে আছে অনেকজনে ব্যাংকে চাকরি করে, অনেকজনে গার্মেন্টসে চাকরি করে, এক একটা জায়গায় এক একজনে চাকরি করে, কিন্তু আসলে কাজে মানুষকে ব্যস্ততা রাখা এটা আসলে একটা ইবাদতের মতোই। আপনি যদি কাজে ব্যস্ত থাকেন, আপনি যদি কাজে ব্যস্ত থাকেন তাহলে আপনি কিন্তু কাজে ব্যস্ত থাকলে মনে করবেন যে আপনার আমলটা অনেক ইয়ে হবে, ভারী হবে। আর দেখছি আমি যদি ফ্রি থাকি, ধরেন ফ্রি থাকলে একজনের কাছে যাব, একটা কথা বলবো, এটা একটা গীবত হয়ে যায়। কিন্তু আমি যদি কাজে ব্যস্ত থাকি, আমার সংসারের কাজ নিয়ে, আমার মেয়ে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে যদি ব্যস্ত থাকি, এই যে এগুলো যদি করি, তাহলে আসলে এটা আমার একটা কাজে কাজ হয়ে গেল, আমার এবাদত এবাদত হয়ে গেল। কেননা কাজকে কেউ কেউ কখনো ছোটো চোখে দেখবেন না, যে যা করুক, ছোটো করুক বড় করুক, এটা একটা কাজ, পেশা এটা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আমার ভিডিও লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আমি যত প্রত্যেকদিন নিত্য নতুন ব্লগ আপনাদেরকে দিতে পারি। আচ্ছা আর আসল কথায় যাই, কথা না বাড়িয়ে আজকে আমি মূলা দিয়ে রুই মাছ রান্না করব। আমি মূলা দিয়ে রুই মাছ রান্না করব, এই মাছ দিয়ে একটা টক করব, জলফাই দিয়ে একটা টক করব। আর আমার ভিডিও কেমন লাগতেছে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন অবশ্য। আর আমি কী করি, মাঝে মধ্যে লাইভে আসবো, আপনাদের সাথে লাইভে কথা বলবো। আমার পেজটা তো সবাই ফলো দিয়ে রাখবেন, আয়েশা ব্লগ, লাইভে আসি, কথা বলবো আপনাদের সাথে, সব কিছু শেয়ার করব। আপনারা যদি উৎসাহ ভালোবাসা দেন তাহলে ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকবে, ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকবে। আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। আমার মেয়ের বার্ষিক পরীক্ষা চলতেছে, তো আজকে রান্নাবান্না একটু আমার লেটে হয়ে গেছে, কেননা আমার মেয়ের বার্ষিক পরীক্ষা তো চলতেছে, একটু ব্যস্ত আছি সেই কারণে। তো ভাই কেউ কোনো কিছু খারাপ মন্তব্য করবেন না, কেউ কোনো কিছু খারাপ মন্তব্য করবেন না। আবার কেউ কেউ বলতে পারেন হয়তো এখন ওই যে কালকে রাত্রে তানজিলা মিডিয়া থেকে লাইভে আসছি, কেউ বলতে পারেন যে বউ নিয়ে ব্যবসা করতেছে এসে, আসলে না, সবার একটা শখের বসে একটা কিছু করতে মন চায়, আগ্রহ, সেটা আপনারা সবাই উৎসাহ দিবেন। খারাপ চোখে না তাকিয়ে, খারাপ কমেন্ট না করিয়ে সবাইকে এটা আমি না যে কোনোকে উৎসাহ দিবেন, তাহলে দেখবেন আসলে মানুষের একটা কাজ করার জন্য আগ্রহীত থাকবে, একটা কাজ করার জন্য আগ্রহীত থাকবে। আমার কথাতে বা আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকতে পারে, আমার প্রিয় ভাই বোনেরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেউ ভাই আছেন, কেউ বোন আছেন, কেউ আন্টি আছেন, আঙ্কেল আছেন, অনেকজন তো অনেক রকমের আছেন, সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে মাত্র শুরু করছি,
শুরু করছি, এখনো ভালোভাবে বলতেও পারি না, গুছালো গাছালো ভাবে করতেও পারি না। আপনাদের উৎসাহ ভালোবাসা অবশ্য পারবো, মাফারা কোনো জিনিস নাই, শিকার কোনো শেষ নাই। আবার আপনার কেউ মারপ্যাট থেকে কিছু শিখে আসে না, আপনারা যদি ভালোবাসা উৎসাহ দেন অবশ্য আমি পারবো, বিশ্বাস এটা আমার। দেখেন মূলা দিয়ে আমি এখন মূলাটা আগে একটু সিদ্ধ করে নিছি, মূলাটা একটু সিদ্ধ করে নিছি। এটাতে কি হয় জানেন, মূলাটা একটু সিদ্ধ করে নিলে যে একটা মূলার ঘ্রাণ আসে না, ওই গন্ধটা একটু চলে যায়, ওই গন্ধটা লাগবে না আর কি। সিদ্ধ করে নিছি, এখন আমি এটা কষিয়ে জল দিয়ে দিব, একটু পরে দিয়ে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা রুই মাছ। আর এই তরকারিটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, উনি মূলা খুব পছন্দ করে, এটা ওনার খুব প্রিয় খাবার। দেখেন মূলা তো কষতে দিয়ে দিছি, এখন আমি তারপর আপনার কিছু মাছ মূলার সাথে দিয়ে দিব। আর মাছগুলো আমি বললাম না জলটা দিয়ে একটা টক করবো আর কি, কেউ খাইছেন কি না কমেন্ট করে জানাবেন, জলটা দিয়ে রুই মাছের টক কে কে খাইছেন এটা আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আসলে এই রান্নাটা কিন্তু খুব সহজ কিন্তু খুব মজা, রুই মাছ দিয়ে জলটার টক খুব মজা। দেখেন আমার মূলাটা কষতেছে, দেখছেন তেল উঠে আসছে, মূলাটা এখন কষানো শেষ হয়ে গেলে আমি এটাতে ইয়া দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব, দিয়ে মাছটা ভেজে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যখন হয়ে আসবে ধনিয়া পাতা দিয়ে দিব, আমার রান্নাটা কমপ্লিট। ধনিয়া পাতা দেওয়া দেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট। দেখেন সেদিনে আমার মাছ ভাজিটা করছে, আমি আবারও বলতেছি ভাই কেউ কোনো কিছু উল্টাফাল্টা কমেন্ট করবেন না, সবাই উৎসাহ দিবেন। আমি আসলে ঘুষিয়ে গাছিয়ে বলতে পারতেছি না, এটার জন্য কেউ হাসবেন না, কোনো কিছু বলবেন না। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেক দিন আমি একটা করে ব্লগ উপহার দেওয়ার জন্য, সবাই আমার আয়সা ব্লগটা ফলো দিয়ে রাখবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। এখন বললাম না রুই মাছ দিয়ে একটা জলফাই টক রান্না করবো, এই যে মাছগুলো বেজে নিছি, রুই মাছ বেজে নিছি আমি, এই যে মাছের জন্য পেঁয়াজ বসা দিছি। এটা কি পাকাচ্ছ আজকে? আজকে তোমার খুব পছন্দের জিনিস রান্না করতেছি, দেখো দেখছেন এখানে জল দিয়ে দিছি, মাছ দিয়ে দিছি, এইমাত্র দিছি জল। আমার হাজব্যান্ডের মূলা তরকারি খুব পছন্দ করে উনি, এটা ওনার খুব পছন্দের খাবার। আর এই যে দেখেন এই রুই মাছ দিয়ে যে ইয়াটা রান্না করতেছি টক, সেটাও ওনার পছন্দ। আজকে দুটোটাই ওনার পছন্দের খাবার রান্না করতেছি আমি, দুটোটা উনি খুব পছন্দ করে, এই দুটোটা ওনার খুব পছন্দ প্রিয় তরকারি। এই যে এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপরে লবণ, জিরার গুঁড়ি, জিরা বাটা এগুলো দিয়ে দিছি, কাঁচামরিচ কাটি দিয়ে দিছি। এরপরে যখন আপনার ইয়াটা ফুটে উঠবে, জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দিব, মাছ দেওয়ার পরে টমেটো দিয়ে দিবে। এইদিকে দেখেন আমার এই মূলাটা হয়ে গেছে, কি লোভনীয় কালার আসছে দেখছেন। এই ধনিয়া পাতা দিয়ে দিছি, এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে আর 2-3 মিনিট হওয়ার পরে নামাই ফেলব, বুঝছেন। এই রুই মাছটা এখন দিয়ে দিব, দেখেন আমার মূলাটার কালার কি সুন্দর আসছে না, এই যে অনেক লেবু নিয়ে আসছে। অনেকজন কিন্তু মূলা পছন্দ করেন না,
অনেকজনের মুলা খুব পছন্দ, যেমন আমার হাজবেন্ডের বললাম না, খুব পছন্দ ওনার মুলা তরকারি। দেখছেন এই যে এইদিকে দেখেন আমার এই রুই মাছ দিয়ে আমি যে ইয়াটা বসাইছি, দেখেন টক এই ধনিয়া পাতা দিয়ে দিছি, এটাতে আমি একসাথে সব দিয়ে দিছি, টমেটো এই আপনার একসাথে ধনিয়া পাতা আর জলপাইও দিয়ে দিছি, এখন ফুটি উঠবে ভালো করে, তারপরে নামায় ফেলবো। কে কে খান কমেন্ট করে জানাবেন জলপাই দিয়ে রুই মাছের টক। আমার হাজব্যান্ডের আমারও পছন্দ, আমার মেয়েরও পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ এই খাবারটা। আমি জলফাই দিয়ে টক রান্না করি, তারপরে বেলুম্বু দিয়ে রান্না করি, জলফাই দিয়ে ডাল দিয়েও রান্না করি, আমার খুব ভালো লাগে। কে কে এভাবে খান কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন। আয়েশা বলো আবারও বলতেছি, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ হাসবেন না, নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিবেন। আমি ভাই এখনও কিছু ভালোভাবে বলতে পারি না, গুছালোভাবে, কেউ কোনো কিছু মনে করবেন না। আর মাঝে মধ্যে আপনাদের সাথে লাইফে আসবো, লাইফ আড্ডা দিব, কথা বলবো, এ বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এর কামনাই। আসসালামু আলাইকুম এই বলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।